নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। ভূপতিনগর কাণ্ডে এবার তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক ভূপতিনগর থানায় ফোন করে, ভূপতিনগর কাণ্ডে এবার তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক, ভূপতিনগর কাণ্ডে তৎপর কেন্দ্র। 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের। ভূপতিনগর তদন্তে গিয়ে গাড়ি ভাঙচুর হয় এনআইএর, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। ভূপতিনগর থানায় ফোন স্বরাষ্ট্রমন্ত্রকের, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের। ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ভোররাতে আক্রান্ত হয়েছে এনআইএর অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনা এবার তৎপর কেন্দ্র। এদিন ভোরে ভূপতিনগরে এনআইএর টিমের উপর হামলার ঘটনা, এবার পদক্ষেপ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, ভূপতিনগর কাণ্ডে 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক, আর ঠিক কি কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়েছিল, তাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যেখানে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব রয়েছেন, তাদের এড়িয়ে কিভাবে একটি থানার পুলিশ অফিসারদের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি ফোন করা হলো, তা নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমস্ত নিয়মকে ভেঙে ফেলেছে কেন্দ্রীয় সরকার। এবং ভূপতিনগরের যে ঘটনা ঘটেছিল 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে কিন্তু যেখানে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আজকে হঠাৎ করে প্রায় 2 বছর পর এনআইএর পক্ষ থেকে তদন্তকারী দল ভূপতিনগরে যান এবং সেখানে যেয়ে তারা আক্রান্ত হন এবং তাদের একটি গাড়ির কাজ বানা হয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল, স্থানীয় স্তরে সাধারণ মানুষ কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করেছিলেন, তারপরেই কিন্তু ভূপতিনগরের ঘটনায় এনআইএর যারা অফিসার ছিলেন তারা আক্রান্ত হয়েছিলেন বলে খবর। তারপরেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়েছে এবং আগামী 12 ঘন্টার মধ্যেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যেখানে যেখানে একটি নির্বাচিত সরকার রয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্র এছাড়াও রয়েছেন স্বরাষ্ট্র সচিব রয়েছেন, এছাড়াও মুখ্য সচিব রয়েছেন, তাদের এরিয়ে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের ফোন, এবং সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোকপাত করা হয়েছে। এবং অন্যদিকে যে টিএমসিপি চালু রয়েছে, কিভাবে এরকম একটি ঘটনা ঘটলো, তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। অনন্যা, ধন্যবাদ। তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ভূপতিনগর থানায় ফোন স্বরাষ্ট্রমন্ত্রকের, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। আর এই নিয়ে কিন্তু তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেটা শোনা যাচ্ছে সেটা তো ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব একটা কাঠামো আছে, তো তার বদলে সরাসরি থানায় ফোন। কোথায় থাকে এই স্বরাষ্ট্রমন্ত্রক যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, স্বরাষ্ট্র মন্ত্রক তাদের জানা উচিত এই কেসটা কবে কিভাবে হয়েছে। এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএকে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানোও হচ্ছে ওখান থেকে। যেটা শোনা যাচ্ছে সেটা তো ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব একটা কাঠামো আছে, তো তার বদলে সরাসরি থানায় ফোন। কোথায় থাকে এই স্বরাষ্ট্রমন্ত্রক যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রক তাদের জানা উচিত এই কেসটা কবে কিভাবে হয়েছে। এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএকে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানোও হচ্ছে ওখান থেকে। যেটা শোনা যাচ্ছে,